আসসালামু আলাইকুম দর্শক, আশা রাখি প্রত্যেকে অনেক ভালো আছেন। যারা আমার ইউটিউব চ্যানেলে ফলো করে থাকেন, তো আমার ইউটিউব চ্যানেলে আমি ফেক ভিডিও আপলোড করতে চাই না। তো আমি যে পর্যন্ত ভালো কোনো ভিডিও আপলোড না করতে পারি সে পর্যন্ত আমি ভিডিও আপলোড করতে চাই না। তো যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, অনেকে আমার ভিডিও অপেক্ষায় থাকে, তো আমি জানি না আমার ভিডিওগুলো মানুষের কেমন কাজে আসে। তো আমি যত আমার যেমন চেষ্টা, তো আমি এতটুকু চেষ্টা করি যে ভালো ভিডিও আপলোড করার জন্য। তো দেখতে পারতেছেন এই যে নতুন একটা ওয়েবসাইট, ওয়েবসাইটটার নাম হচ্ছে ফাইবার কমিউনিটি। এই সাইটে আমি কাজ করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সাইটটি অনেক ভালো। তো এখানে আপনি যদি উইথড্র দেন, উইথড্র দেওয়ার 10 থেকে 15 মিনিটের ভিতরে উইথড্র দিলে টাকাটা পেয়ে যাবেন। আর এখানে আপনার প্যাকেজ বলতে আছে, হ্যাঁ, আপনি প্যাকেজ এখান থেকে কিনে কাজ করতে হবে। তো এখানে প্যাকেজগুলো 250 টাকা লাগে, সর্বনিম্ন একটা প্যাকেজ 250 টাকা, 250 টাকা, 1500 টাকা, 3000 টাকা, 9000 টাকা, তো আরও লেভেলের প্যাকেজগুলো আছে, এতগুলো আমার মনে নাই। তো যারা এত টাকা দিয়ে প্যাকেজ করতে পারবেন না, তারা আমার মতোই কাজটা করলে করতে পারেন। এখানে কাজ হচ্ছে খুব কঠিন না, এখানে ফেসবুকে পোস্ট করে কাজ করতে পারবেন। তো এখানে 250 টাকা দিয়ে জয়েন হয়ে কাজটা করতে হয়। এই যে দেখতে পারতেছেন 3i ডট, এখানে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমার এই এই সাইটের লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনি এই সাইটটিতে আসতে পারবেন। তারপরে আপনি 3i ডট একটা ক্লিক করে দিবেন, আমি 3i ডট একটা ক্লিক করে দিলাম। দেখতে পারতেছেন 2 নম্বর অপশন এপিডিয়েট লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দিলাম। এপিডিয়েট লিঙ্ক একটা ক্লিক করার পর দেখতে পারবেন যে নতুন একটা লগ ইন করার মতো অপশন আসছে। এই যে দেখতে পারতেছেন রেজিস্টার, রেজিস্টারে ক্লিক করবেন আপনি, আমিও রেজিস্টারে ক্লিক করে দিলাম। রেজিস্টারে ক্লিক করে দিলাম। রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পারবেন যে নতুন একটা পেজ আসছে। এই যে দেখতে পারতেছেন যে এরকম আসবে, আপনি যখন এখানে ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করার পর কি একটা ফর্ম আসবে, এই ফর্মটি আপনার ফিল আপ করতে হবে। এই যে দেখতে পারতেছেন এখানে আপনার ইউজার নেম দিবেন, তারপরে আপনার জিমেল দিবেন, তারপরে আপনার ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, ধরেন আপনার নাম সুমন, সুমন দিয়ে তারপরে মিয়া দিবেন এখানে। তো তারপরে দেখতে পারতেছেন ফোন নাম্বার, ফোন নাম্বার দিবেন, আপনার ফোন নাম্বারটা দিবেন। তারপরে ট্রানজ্যাকশন আইডি, কি ট্রানজ্যাকশন আইডি কী করতে হবে, তাহলে আপনার ট্রানজ্যাকশন আইডি কোথা থেকে পাবেন, ট্রানজ্যাকশন আইডিটা আমি পরে বলি। তারপরে দেখতে পারতেছেন পাসওয়ার্ড, তারপরে দেখতেছেন কনফার্ম পাসওয়ার্ড, তারপরে দেখতে পারতেছেন এই যে এখানে অ্যাক্টিভ, এখানে একটা রাইট চিহ্ন দিয়ে, তারপরে আপনার এখানে প্রোফাইলের ছবিও দিতে পারবেন, আপনার প্রোফাইলের ছবি বসাতে পারবেন এখানে। এই যে এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে, তারপরে আপনি সিলেকশন করবেন ওইখান থেকে, ওইখান থেকে আপনার একটা ফটো নিয়ে নেবেন, তারপরে আপনি রেজিস্টারে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো আর এখন দেখায় এই যে সম্পূর্ণ তো বুঝতে পারছেন, তো এখানে বিকাশ বা নগদ ট্রানজ্যাকশন আইডি কি, এখানে ট্রানজ্যাকশন আইডি কোথা থেকে পাবেন, ট্রানজ্যাকশন আইডি হচ্ছে দেখেন আপনি এখানে প্যাকেজগুলো কিনতে চাইলে, এই যে প্যাকেজগুলো কিনতে চাইলে আপনার সর্বনিম্ন প্যাকেজ হয়েছে একটা 250 টাকা, মানে 250 টাকার একটা প্যাকেজ। এই যে এই পার্সোনাল নাম্বারটাতে আপনি তাদেরকে দিয়ে দিতে হবে, এই যে দেখতে পারতেছেন পার্সোনাল নাম্বার, এটাতে দিয়ে দিতে হবে। এই যে 09034332032, এই নাম্বারটাতে আপনার 250 টাকা সেন্ড মানি করার পর দেখবেন একটা ট্রানজ্যাকশন আইডি আছে, ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করে এই জায়গায় বসাইতে হবে, ঠিক আছে? তো আপনি যখন এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দেবেন, এখানে বসিয়ে দিলে আপনার ট্রানজ্যাকশন আইডিটা বসানোর পর আপনি রেজিস্টারে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপর আপনি যখন আপনার তো অ্যাকাউন্ট খোলা শেষ, তো আইডি অ্যাক্টিভ হয়ে যায় সাথে সাথে। তো এখন আপনি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি দেখাই আমি কীভাবে লগ ইন করব। তো যখন এরকম আসবে, আপনি আপনার তো অ্যাকাউন্টগুলো হয়েছে, তারপরে তো আপনি একটা যে ইউজার নেম ব্যবহার করছিলেন, ওই ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। আমি এখানে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, আমার অটোমেটিকলি এটা বসে যাবে, কারণ আমার এটা সেভ করে রাখছিলাম। এখন লগ ইনে ক্লিক করব, আমি লগ ইনে ক্লিক করে দিলাম, লগ ইনে ক্লিক করে দিলাম, অ্যাকাউন্টটার লগ ইন হয়েছে। তো দেখতে পারতেছেন অ্যাকাউন্টটার লগ ইন হয়েছে, এই যে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডে আরেকটা ক্লিক করে দিলাম,
দেখতে পারছেন আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম, দেখি ট্রিয়াডোটে হোমে একটা ক্লিক করলাম, আমি হোমে যাই, দেখতে পারতেছেন এই যে। তো এখানে কাজগুলা কি কাজগুলা হয়েছে, আপনার প্রোডাক্ট প্রোডাক্টের লিঙ্ক কপি করে পেস্ট করা। তো আপনি এখানে কাজ করতে ইচ্ছুক হলে আপনি কমেন্ট করবেন, আমি আরেকটা ভিডিও ছাড়বো এখানে কিভাবে কাজ করতে হয়। এখানে আমি দেখাইলাম যে কিভাবে অ্যাকাউন্টটা করবেন। তো প্রথমে আপনার কিন্তু ওই ট্রানজ্যাকশন আইডি তো পাবেনই না যদি আপনি ওই নাম্বারে টাকাটা না ছাড়েন। তো নাম্বারে টাকাটা ছাড়ার পর আপনি ট্রানজ্যাকশন আইডি, অনেকেই বলে যে ভাই টাকা পরে ছাড়ি, তো এরকম বলে, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি দেখাইলাম কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, এটাই দেখানোর জন্য এই ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।